রামেশ্বরমের ঢুকার ফতে আমি যেদিকে এদিকে দৌড়াম বাম দিক, এটা লাগে বে অফ বেঙ্গল। আর আমি এখন এদিকে যেদিকে দেখলাম এটা হলো গিয়া এটা পিতারে এটা ইন্ডিয়ান ওশান। কত মাছ দেখ লহরের মধ্যে দেখবি টেবু আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ দেখতে দেখতে, হ্যাঁ হ্যাঁ উইল স্টপ। বাবু লাইন চেঞ্জ করিস না, এই যে পাম্বন ব্রিজের কাজটা হচ্ছে, রেল কাম রোড ব্রিজ। হ্যাঁ দুটো একই তো না? হ্যাঁ না 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 ওটা আলাদা, ওইটা হচ্ছে ট্রেনের রুট। এই যে না না জল সমুদ্রটা তো এক না, রংটা ডিফারেন্ট বুঝবে এখন বোঝা যাচ্ছে না। নদী এক আছে না? আমার জামাই খুব নলেজ আছে, হেরেও জিগাইলাম। আর আমরা যে রামেশ্বরম যাইলাম, রামেশ্বরম কিন্তু মেফা দেখলে দেখবা রামেশ্বরমটা একটা দ্বীপ, এটা এই যে এই ব্রিজটাইও কানেক্ট করে। আমরা মধ্যখানে গিয়ে থামবো যেখানে আমি এখানে অত মন ভরিয়া মন খুলিয়া উন্মা দেওয়া মাতা তাসলাম, কিন্তু প্রবলেম হইল গিয়া পরে যখন আমি এডিটিং করি যখন শুনছি প্রচণ্ড বাতাস, এত হাওয়া কিছু শুনতেও পারতানা, আমি যতটা হয়েছি কিছু শুনতে পারতানা। এই ব্রিজটার ব্যাপারে তো সবে নিশ্চয়ই জানেন, এটা হলো গিয়া পাম্বন ব্রিজ। আর এটা হলো গিয়া আপনার মাদুরাই রামেশ্বরমের রাস্তাত পড়ে। তে অ্যাকচুয়ালি ব্রিজটা কানেক্ট করে, রামেশ্বরম যেহেতু একটা দ্বীপ এই ব্রিজটাই কানেক্ট করে। যে রাস্তাটা একটা জায়গার নাম আছে মণ্ডপম, এই জায়গাটা মণ্ডপম শেষ হবার পর থেকেও এই পাম্বন ব্রিজটা শুরু হয়। আর এই ব্রিজটা লইয়া হৌফাটটা হইল গিয়া রামেশ্বরম, রামেশ্বরমটা আলাদা এই ব্রিজটায় কানেক্ট করে। আর এই ব্রিজটা ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ লংগেস্ট ব্রিজ, কিন্তু যখন মুম্বাই ওয়ার্লি সিলিংটা হইল তখন মুম্বাই ওয়ার্লি সিলিংটাও এক নাম্বার লংগেস্ট। এত গল্প করছি না নি, আমার লিপসিং দেখলে নিশ্চয়ই বুঝবা কতটা মাতা আসলাম। ওখন যখন ভয়েস ওভার করতাম ঠিক মনও নাই, আমি রাস্তার অত নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর মেনটেন করে। এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট, সবাই এখানে থামে দেখে। তো আমি বেসিক্যালি এখন দেখানি তো আসলাম আপনারারে, এদিকটা হইলো গিয়া রামেশ্বরম, যেদিকে আমি আঙ্গুল দেখাইলাম। আর ওখন যেদিকে আমি আঙ্গুল দেখাইলাম এদিক এটা হলো মণ্ডপম, যেদিক থেকে আমরা আইসি। আর এটা মাঝখানে ব্রিজ যেটা রামেশ্বরমরে কানেক্ট করবো। আমি অ্যাকচুয়ালি এখন রাস্তার হৌফারও যাইলাম, আর অ্যাজ ইউজুয়াল ফাও আমার খালি ফাও গাড়ির মধ্যেও স্যান্ডেল রাখি দিছি। আর সমুদ্র দেখিয়া মাথা উথা খারাপ হয়ে গেছে, এটা ছোটো ছোটো যত বোট কোস্টাল এরিয়ার তো তারার মানে ফিশ বিজনেসটাও অ্যাকচুয়াল বিজনেস, তাহলে খুব সুন্দর। আর রামেশ্বরমটা অলওয়েজ স্ট্যাম্পড করে রাস্তা, মানে সমুদ্রের হৈফাটটাও শ্রীলঙ্কা। আমরা আগের ভিডিও দেখবা আমরা একদম আরও খাসে যাইমু গিয়া শ্রীলঙ্কার। আর দেখরা সূর্য অস্ত যার বাড়ি যাওয়ার টাইম সূর্য, আমার দারুণ লাগে দেখতে সূর্য হর যে বাই বাই। আমি রেকমেন্ড করবো একবার জীবনে এই জায়গাটা বেড়াইয়া যাইবা। করছি পৌঁছার পরে এখন একটা মোটামুটি সাধারণ একটা স্পাইসি হোটেল থাকবো। আর এমনও কপাল, এখানে ঠাকুর মা স্বামীজি সবারও ফটো আছে, ঠাকুর আছে আমার লগে সব ঠিক হয়েছে। আর একদম রামেশ্বরমের টেম্পল থেকে 700-800 মিটার, আমি এটার ব্যাপারে আরও আপনারা ইলাবরেটলি হয়তো হালকে হই। আমরা এই রুমে ঢুকে গেছি, আস্তে আস্তে ফ্রেশ হইলাম, চোখ মুখ তো অবস্থা নাই। সেই সকালবেলা 4:30-4:20 সময় আমরা বাইরে গেছি, আর তখন আস্তে আস্তে ঘুম হয়ে গেছে। কিন্তু আমার কন্যা আমার শাশুড়ি তারা ওই আর রেস্ট করা আস্তে আস্তে আমরা রুমটা গেছি, এখানে সব একটা রুমও লাগে জানি রাখি সব শেষ হোক। এখন বাজি গেছে একটা, আজকের ফার্স্ট ডে ওয়ানের ব্লগটা শেষ করি। আর কালকে সকালবেলা দর্শনে যে যাইমু, আমরা ভিডিও তো করতাম পারতাম না, রামেশ্বরমের লগে 22টা কুণ্ডের স্নান হয়। এর আগে
সমুদ্র স্নান করতে লাগে। আর এই ভিজা শরীরটা নিয়েও ভিজা কাপড় জামা নিয়েও বাইশটা কুণ্ডের জল দিয়া ঠাকুরে প্রণাম করিয়া তারপরে আওয়া লাগে, মানে নিজের রুম হইয়া ফ্রেশ হইতে। মোবাইল সবাই অ্যাজ ইউজুয়াল নট অ্যালাউড। আর এটা লাগে আর মানে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে রামেশ্বরম একটা জ্যোতির্লিঙ্গ। তো আমি অত ইনফরমেশান আর দিয়া কিতা করতাম, তাহলে কেন আমি কোনো ভুল ইনফরমেশান করে দিতাম চাই না। ডেফিনেটলি গুগল করলে আপনারা আমার থেকে বেশি জানবেন, আজকে তো আজকাল গুগল মাও বেশি চলবে। আর যাই হোক, চলো আজকে আমি ব্লগ শেষ করলাম, খুব টায়ার্ড। আমি আস্তে আস্তে ফ্রেশ উঠে হানি দানি একটা কিছু খাই। পারবে, সব পারবে। আমরা এখন রামেশ্বর টেম্পলের চত্বরে আই গেছি। আমরা আইসি রামেশ্বরম, এখানে ডুবকি লাগাইয়া তারপরে আমরা যাই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি দুপুরবেলার গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। এখন প্রায় বাজে বাবারে 2:55, 3 বাজার। আমরা এখন যেরম যে জায়গাটাতে, এই জায়গাটার নাম হলো ধনুষকোড়ি। ধনুষকোড়ি পৌঁছার পরে যদি আমি ভিডিও করতাম পারবো, তাহলে কেন এটা একটা নর্মাল বিচ। আমি আরও সম্পূর্ণ বহুত ডিটেলস দিব যারা আইসই না তারার লিগা। আর ধনুষকোড়ি নামটা গুগলে সার্চ করলে গুগলে আমার থেকে বেশি ইনফরমেশান দিতে পারবো, আর আমি আপনারারে বিনা টিকিটে দর্শন দেওয়াইতাম পারবো। যারা দেখছেন না বা জানেন না তারা ফোরে লেবা, কিন্তু এই জায়গার প্রেজেন্স থ্রু ক্যামেরা আমার ভিডিওতে আপনি পাই লেবা। আর সকালবেলা একটা ক্লিপিং আমি অ্যাড করবো, সকালবেলা আমরা রামেশ্বরম শিব পার্বতীর যে মন্দির যেখানে ভগবান রামে আরাধনা করছিলাম এই জায়গায় গেছিলাম। এখানেও ডেফিনেটলি কোনো টেম্পলও অ্যালাউড নাই ক্যামেরা, এর লেগা ক্যামেরা আমরা পারছি না নিয়ে যেতে, লকারও রাখিয়া গেছিলাম। আর বাকি তো সব ফাইবা, ছোটো ছোটো ক্লিপিং ফাইবা আমরা যেখানে যেখানে মানে গেছি, স্নান করছি, স্নান করিয়া 22টা কুণ্ডের জল দিতে লাগে, এটা করছি, এটারও ডিটেলস আমি আপনারা দেওয়া দিব। বাস এখন আমরা যাইলাম ধনুষকোড়ি, আর ধনুষকোড়ি গিয়া বাকিটা দেখাইমু, ঠিক আছে।
আবার একটা দারুণ সমুদ্রের মাঝখানে দিয়ে আমি যাইলাম। ওখানে এই জায়গাটারে হয় বিভীষণ মন্দির, এখানেও বিভীষণের রাজ্যতিলক হয়েছিল, রাজতিলক যেটা। আর বিভীষণ এখানেও বইয়া সব খুঁটিনাটি শ্রীলঙ্কার ব্যাপারে, লঙ্কার ব্যাপারে রামরে কইসলা যে কিতা করলে হারানি যাইব রাবণরে, সব খুঁটিনাটি যেটা গল্প হয়েছিল এটাই সব এই মন্দিরটাতে হয়েছিল। তারপরে তান আবার রাজতিলক হয়েছে শ্রীলঙ্কা নিয়ে গিয়াও, কিন্তু ইন্ডিয়াত ভারতে প্রথম রাজতিলক রামেশ্বরের এই জায়গাটা তৈছিল। দারুণ সুন্দর জায়গা, আপনারা যখন নিজে আইবা কোনোদিন যদি প্ল্যান করি আইন আরও বহুত কিছু জানতে পারবা, খুবই সুন্দর জায়গা। আর আমি যে হয়েছি বাইশকুণ্ডের জলের কথা, এটা অ্যাকচুয়ালি রামেশ্বরমের সমুদ্রে স্নান করার পরে ভিজা শরীরে বাইশকুণ্ডের জল দিতে লাগে, তারপরে আবার গিয়া শুকনা খাপড়ে শিব পার্বতীর দর্শন করতে লাগে। যারা আইসন নিশ্চয়ই জানবা, আর জানি না এই ডিটেলসটাই আপনারা মানে আমি সারা যদি অন্য যারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করছে তারার থেকে শুনলে আপনারাও জানতে পারবা। জায়গাটা দারুণ, আর এই টাইমটা বেস্ট টাইম টু ট্রাভেল, এত সুন্দর ওয়েদার আছিল, আমরা খুব আরামে ঢুকছি। চলেন দেখাই দেখি আমরা কতটুকু দেখা যায়। তীরের হৌফারের যে তীর দেখা যায় হালকা হালকা একটু 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 ও যে হৌফার, এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাও, ইয়েস জিওলজিক্যাল শ্রীলঙ্কা। আমরা এখনও যাইমু অ্যাডামস ব্রিজ, যে জায়গাটা ধনুষ কোড়ির মধ্যে যে ব্রিজটা এটা হয় অ্যাডামস ব্রিজ।